আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ইমান এবং স্বাস্থ্যে ভালো আছেন। একটা ব্লগ, এই ব্লগটি অবশ্য আমি অনেক গত বছর আমি করেছিলাম। আমার এক কলিগ মুন্নিয়াপ্পা ছেলে মাহি, ও আমাদের বাসায় আসছিল। আমাদের বাসা থেকে একটু দূরে, মানে সামার যখন হয়, আসলে আমি এটাই বলতে চাচ্ছি যে যখনই এখানে মে জুন চলে আসে, আসলে আর কোনো মানে প্রত্যেকটা জায়গায় সুন্দর। স্পেশালি আমি বলবো, আমি যেখানে আছি এখানে বস্টনে, আমার কাছে মনে হয় যদি মানে প্রত্যেক দিন যদি নতুন জায়গা যায়, সেই নতুন জায়গাগুলি আছে। তো মাহিন আসার পর আমরা ভাবছি, একটু তো সময় নাই বিকেলের দিকে, তো আমরা পাশেই একটা জায়গায় ঘুরতে গিয়েছি। জায়গাটা তো খুবই ভালো লেগেছিল, মাহিনও খুব পছন্দ করেছে। যারা আসলে প্রকৃত মানে প্রকৃতি প্রেমী, তাদের অবশ্যই ভালো লাগার কথা। দেখতে থাকুন, মানে এই ছোট্ট পার্কটিতে সবাই কিভাবে এনজয় করছে, মানে আপনারা দেখলে বুঝতে পারবেন। মাহিন আর আমার ছেলে সাহিল, অনেক মানুষ এখানে খাবার দাবার নিয়ে এসে বাচ্চাদের নিয়ে খেলে খাওয়া দাওয়া করে আড্ডা মেরে তারপর বাসায় ফিরে। কি যে সুন্দর, নিট অ্যান্ড ক্লিন না? বাচ্চাদের মনের আনন্দে ওরা পড়ে ব্যথা পায় তাও কান্না করে না। পুরো মানে আমরা লেকটার চারপাশেই ঘুরলাম, দেখেন মানে হাঁটতেও ভালো লাগছে, বসে থাকতেও ভালো লাগছে। হ্যাঁ, প্রত্যেকটা মানে একটু পরপরই খুব সুন্দর সুন্দর জায়গা আছে এখানে। একজন দেখেন বসে বসে ছবি আঁকছে সূর্যের দিকে তাকিয়ে তাকিয়ে, এবং উনি বসে খুব ভালো লাগছিল। আমরা অনেকক্ষণ এখানে ছিলাম, উনিও খুব মজা পাচ্ছিল যে আমরা ওনাকে ফলো করছি, যে এত সুন্দর করে উনি বসে বসে উনি পুরো সূর্যটাকে আর্ট করতেছিল। আর এখানে একজন কাপল দেখেন, উনি খাবার দাবার নিয়ে এসে হাঁসগুলিকে উনি খাবার দিচ্ছেন, ওনারা দুইজনই। আসলে সামার আসলে সবাই একটু চেষ্টা করে একটা মুহূর্ত মানে বাসায় না থেকে বাইরে গিয়ে ওরা এনজয় করার জন্য। যে যে যা দিয়ে আসলে মজা পায়, ওনারা যেমন দেখলাম যে খাবারই নিয়ে এসেছে, এদেরকে খাবার দিবে, মানে হাঁসগুলোকে খাবার দিচ্ছে, ওনারা এনজয় করতেছে। আমার এই চ্যানেলে আসলে বেশিরভাগই ট্রাভেল ব্লগ। আপনাদের আমি প্রথম থেকে বলেছি, আমি এখানে এসে যখন যেটা দেখছি আমি আসলে শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে।
আজকের মতো এখানেই শেষ। ইনশাল্লাহ নেক্সট আরেকটু আরো ব্লগ দেওয়ার আশা রাখি। ভালো থাকবেন সবাই।